পাঁচটা তলায় একটা ক্লাব উদ্বোধন করতে গেছিলাম, তা হলো 4-5 হাজার লোক। আজকে এখানে আসছি হাজার হাজার লোক, আমি তো চোখে দেখতে পাচ্ছি না কত দূর থেকে লোক। এই লোক আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র উন্নয়নের জন্য হয়েছে। আজকে আমরা 12টা ইউনিয়ন একটা পর্যায়ে নিয়ে আসছি, শুধু আমরা পৌরসভাটাকে এখন পর্যন্ত আমরা কাজ ধরছি, তার মধ্যে আমি আমার এলজিডির টাকা থেকে এই এই ব্রিজটা আমরা করে দিয়েছি, আর সাথে সাথে আপনার 30 কোটি টাকার কাজ হচ্ছে ঠিকাদার মেন রোডে। আমরা বঙ্গবন্ধু চত্বর 8.5 কোটি টাকা দিয়ে করে দিয়েছি, বাজারের রাস্তাটা আমি আমার এলজিডির টাকা থেকে ঢালাই করে দিয়েছি, এবং আমরা আমাদের পরিবার থেকে আপনাদের এই ভাঙা পৌরসভার জন্য আমার পরিবার আপনারা আমাকে এত ভালোবাসেন, এর জন্য তারা নিজে অর্থায়নে ভাঙায় একটা মসজিদ আমরা করে দিয়েছি। আশা করি যে 10টা বছর আপনাদের সেবা করলাম, আপনাদের জন্য উন্নয়ন করলাম, পরিশ্রম করলাম, আশা করি যদি উন্নয়নে ভোট হয়, যদি উন্নয়নে ভোট হয় তবে সেই ভোটের হক আমার। অনেকেই খালি গুজবে নির্বাচন করতে আসছে, আজকে সকালে একটা গুজব ছাড়তে আমার বলে প্রধানমন্ত্রী নিয়ে গেছে, আমার নিয়ে গেছে। আমি এখন আসলাম, আমি কি জিন না ভূত? প্রতিদিন একটা করে গুজব, আসল ঘটনা হইলো উনি নির্বাচন 2 দিন আগে ছাইলা দিছে, আবার ওনার একটা গুজব দিতে উনি আইতাছে, আসা যাওয়া তোর পুলিশ এর মধ্যে ওনার ইলেকশন হচ্ছে। আমি আজকে 2 মাস এলাকায় চুল কাটতে পারি না, দাড়ি কাটতে পারি না, সময় নাই, দিন রাত 3টায় ঘুমায় 6টায় উঠি, আর আমার চাচা নির্বাচনে দাঁড়াইছে, আজকে 7 দিন ঢাকায় বৈশাখ কম্বল মুড়ি দেওয়া হইয়াছে। ওনাদের অনেক সুনাম, ওনাদের সুনামের জন্যই তো আপনারা নিক্সন চৌধুরী 2014 সালে, আজকে কয়টা ভাই আছে, একটা আছে ন্যাংটা থাকলাই মোবাইলের দিকে তাকানো যায় না, আমার ঘৃণা আছে, আর একটা আছে তাল মাতাল উজ্জ্বল কাজী, আর একটা আছে রাসেল কাজী, আর একটা আছে বোঝা বোরহান কাজী, কাজী এত যে বিয়ার কাজী আর লাগবো না, বিয়া পত্র পড়াইতে পারবে। এগো দিয়া একটারে দিয়া চর বদ্রাসনে রাজনীতি করাইছে, চর বদ্রাসনের বাজার লুইটা ফুইটা খেয়ে ফেলে তুই রাসেল কাজী, আরেকটা হলো সাকলাইন কাজী, মাশাআল্লাহ বয়স হইছে কিন্তু ওনার ফুর্তি কমে নাই, ওনার ফুর্তি মোবাইল খুললেই দেখা যায়। তারপরে হইলো আরেকটা আছে, সেটা হইলো পল্টি উজ্জ্বল কাজী, হয় কি কয় ও নিজেও জানে না, কারণ ও সারাদিন তাল মাতাল থাকে, এদের দিয়া সে ভোট চাওয়ায়, আর উনি 7 দিন ঢাকায় বসে আছে, এখন হঠাৎ করে আসবো আসবো না, আসবো আসবো না, আমি আইসা যাবো পারবো না, এই কাম করতে আসেন নির্বাচনে আসেন। আমি তো 10টা বছর কষ্ট করছি, আমি শ্রম দিছি, আমি ঘর বাড়ি সংসার পরিবার ছাইরা যে দায়িত্ব নিতে ইমানের সাথে সেই দায়িত্ব পালন করি। আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলেন, আপনাদের কাছে বলেন, বুকে হাত দিয়ে বলেন, করোনাকালীন সময় এই সারা বিশ্বে সারা পৃথিবীতে